এতে কাফের রোকন কয়টি ও কে কি এতে কাফের রোকন বিভিন্নভাবে উল্লেখ করেছেন প্রধানতম রোকন হচ্ছে আল্লাব সু ওল মাকতু ফিল মসজিদ মসজিদে অবস্থান করা এখন এই রোকনটা উল্লেখ করতে গিয়ে ওলামা ইকরাম কেউ বলেছেন আল্লাব সু ওয়াল মাকতু ওয়াল একামাতু ফিল মসজিদ বেনিয়াতি তা আব্বুদ্দিল্লাহ অর্থাৎ আল্লাহর ইবাদতের নিয়তে মসজিদে অবস্থান করাটা এটা হলো কাফের রোকন এবং মূলত সংজ্ঞাও বটে তা আমরা যদি এতেকাফ সুসম্পন্ন হওয়ার জন্য কোন কোন কম্পোনেন্টগুলো অত্যন্ত জরুরি সেদিকে লক্ষ্য করি তাহলে ক্যাফের রোকন বলতে পারবো চারটা ওলামাই কেন বিভিন্নভাবে বললে করেছেন বাট কোনো সন্দেহ নেই এই চারটার ব্যাপারে তারা কোনো দিমত করেননি একটা হচ্ছে আল ফিল মসজিদ মসজিদে অবস্থান গ্রহণ করা দ্বিতীয় হচ্ছে নিয়াতু তাব্বুদ এলিল্লা ওজাল আল্লাহর ইবাদতের নিয়ত করে এই অবস্থানটা করা অর্থাৎ নিয়ত নিয়দ নিয়াত তাবুদ নিয়াত তাকারুব ইল্লাল্লাহ জাল তৃতীয় হচ্ছে আলমর তেকে যিনি এতে করবেন তিনি তার অস্তিত্ব থাকতে হবে তিনি তিনি তো মসজিদে অবস্থান করবেন তাই না আর চতুর্থ হচ্ছে আলমরা থাকা ফি এবং সেটা হলো যে জায়গায় তিনি এতেকাফ করবেন সেটা হলো মসজিদ মসজিদ এতেকাফ করতে হবে মসজিদে ঘরে করলে হবে না মসজিদ হচ্ছে এতেকাফের একটা রোকন যেহেতু আল্লাহ সুমানতাল্লাহ বলছেন ওয়ান তুম আকে আর তোমরা যখন মসজিদে এতেকাফরত থাকো সুতরাং আমরা এতেকাফের মৌলিক রোকন এখানে চারটা পেলাম ওলামাই কেরাম হয়তো একসাথেই চারটা উল্লেখ করেছেন অথবা কেউ ডাবল ডাবল করে উল্লেখ করেছেন আল্লাকুল্লাহাল এই চারটা আমরা যদি পৃথকভাবে চিহ্নিত করি তাহলে এই চারটাই হচ্ছে রকন